সালমার পর যে কারণে ঘর ভাঙলো নায়িকা সারিকার। জনপ্রিয় সঙ্গীত শিল্পী সালমার সংসার ভাঙে কয়েকদিন আগে। এরপরে বেশ কিছুদিন ধরে কানাঘুষা চলছিল জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সারিকার দাম্পত্য জীবনের ফাটল ধরেছে। জানা গেছে গত এক মাস ধরে স্বামী মাহিম করিমের সঙ্গে থাকছেন না তিনি। বিশ্বস্ত একটি সূত্র জানায় গেল নভেম্বর মাসে স্বামীর সঙ্গে ছাড়াছাড়ি হয় অভিনেত্রী সারিকার, কারণ তার স্বামীর সঙ্গে দীর্ঘদিন ধরেই মনোমালিন্য চলছিল তার। জানা যায় মিডিয়াতে কাজ করা নিয়ে এই মনোমালিন্যের সূত্রপাত। সারিকা বলেন বৈবাহিক কিংবা ঘর ভাঙার বিষয় নিয়ে কিছুই বলতে চাই না, যদি কিছু জানাতে হয় আরো পরেই জানাবো। কথার প্রসঙ্গ ঘুরিয়ে সারিকা বলেন, আমি বর্তমানে আগের মতো আবারও নাটক বিজ্ঞাপনে মনোযোগী হয়েছি, এই বিষয় নিয়ে কথা বলুন, অন্য কিছু নয়। উল্লেখ্য, 2006 সালে মডেলিং আর 2010 সালে অভিনয় দিয়ে সবার নজর কাড়েন সারিকা। তারপর 2014 সালের আগস্টে ব্যবসায়ী মাহিম করিমকে হঠাৎ করেই বিয়ে করেন তিনি। বিয়ের এক বছরের মাথায় সারিকার কোল জুড়ে আসে এক ফুটফুটে কন্যা সন্তান। প্রিয় দর্শক, ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। বিনোদন জগতের এক্সক্লুসিভ সব খবর পেতে এখনই সাবস্ক্রাইব করুন এইচডি ওয়েবসে।